দলীয় সরকারের অধীন নির্বাচন মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে বিএনপি, যা শুরু হয়েছে চলতি বছরের প্রথম দিন থেকে, চলবে বছর জুড়ে। নেতারা বলছেন ক্ষমতাসীনদের পতন ও ভোটাধিকার রক্ষায় তৃণমূল চষে বেড়াবেন কেন্দ্রের নেতারা, চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত করবে আওয়ামী লীগ বিরোধী জনমতকে। এ বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নির্বাচিত সংবাদে। শুরুতে আজিজুল বারী হেলাল, আপনার কাছে আসি। বিএনপি বলছে দলীয় সরকারের অধীন নির্বাচন মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে এবং এই বছরটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার পতনের জন্য। আসলে কি ধরনের মোকাবেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে, বিশেষ কি রয়েছে? আমরা বিগত দিনগুলোতে বিএনপির যেই আন্দোলন এবং যেই রাজপথে গণমিছিল বলি অথবা সমাবেশ বলি যেগুলো দেখেছি, তার বাইরে আসলে বিশেষ কোনো সংযোজনা আসছে কিনা? ধন্যবাদ, আপনার প্রশ্নটাও খুব সুন্দর হয়েছে যে এই বছরে শুধু বিএনপির না, জনগণেরই চ্যালেঞ্জ এই অবৈধ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনার চূড়ান্ত প্রতিবাদের, এটা একটা চ্যালেঞ্জ, এটা একটা সত্য কথা। এবং আপনি দেখেন যে আমরা গণতান্ত্রিক উপায়ে এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করছি, কিন্তু আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মুখ থেকে যেভাবে মাস্তানিজমের কথা শোনা হচ্ছে, যেভাবে আপনার হুমকি দিয়ে কথাবার্তা বলা হচ্ছে যে হাত ভেঙে ফেলাবো, হাত পুড়িয়ে দেব, আপনার মোকাবেলা করা হবে, আপনার সহিংসতায় মোকাবেলা করা হবে, এই সমস্ত কথা কিন্তু জনগণ তাদেরকে গ্রহণ করে না এবং জনগণ অলরেডি তাদের প্রত্যাখ্যান করেছে। আপনারা দেখেছেন যে আমাদের যে গণমিছিলটা হয়েছে, কিভাবে মানুষ কত লোক জনসমাগম হয়েছে, অথচ কিছুদিন আগে আওয়ামী লীগের একটি সম্মেলন হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে বা কোথায়, সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজেই স্বীকার করেছে যে 5000 লোকই হয়নি এবং অর্থাৎ জনবিচ্ছিন্ন হয়ে গেছে আওয়ামী লীগ। এই জন্য আজকে এই সমস্ত মাস্তানির সুরে কথাবার্তা বলা হচ্ছে। কিন্তু আপনি জানেন যে শুধু বিএনপি না, বাংলাদেশের অন্য অন্য ক্রিয়াশীল রাজনৈতিক দল এবং সুধী সমাজ এবং বাংলাদেশের জনগণও এই সরকারকে আর দেখতে চায় না। সুতরাং সরকার যতই নির্বাচনের হাক ডাক করুক, সরকার এবার জনগণ মোকাবেলা করবে এই নির্বাচনকে প্রতিহত করবার জন্য। আপনারা দেখেছেন অলরেডি এই যে গাইবান্ধা যে গতকাল যে না পরশু দিন যে নির্বাচন হলো, মাত্র 30% ভোট আপনার পড়েছে। এর আগে আপনি দেখেছেন 2014 সালের নির্বাচন সর্বাধিক 5% ভোট পড়েছে, আর 2018 সালে তো নির্বাচনে ভোট চুরির এক মহাকাব্য রচনা করেছিল, সেখানে 100% বেশি ভোট আপনারা কাস্ট করিয়েছিলেন। সুতরাং জনগণও যে এই সরকারের অধীনে ভোট দিতে উৎসাহী না, সেটাও কিন্তু প্রমাণিত হচ্ছে। সুতরাং এবার গণ আন্দোলনের মাধ্যমে গণ অভ্যুত্থান তৈরি করে একটি তত্ত্বাবধায়ক সরকারের তৈরির যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় শুধু বিএনপি না, জনগণও ঐক্যবদ্ধ। জি ধন্যবাদ। এবারে আমি একটু আমিনুল ইসলাম আমিন আপনার কাছে আসি। যেই কথাটি বলছিলেন আজিজুল ভাই হেলাল যে রাজপথে আওয়ামী লীগ, বিএনপি যদি কোনো সহিংসতা করে আওয়ামী লীগও মাঠে থাকবে, সেটা কিন্তু প্রতিদিনই বরাবরই আমরা দেখছি যে এই ধরনের বার্তা আসছে। আসলে এই ধরনের বার্তা দিয়ে বা আওয়ামী লীগ যদি মাঠে থাকে, বিএনপির আন্দোলন সংগ্রাম হয়, তাহলে কি রাজপথে কোনো ধরনের সহিংসতা এবং বড় ধরনের কোনো সহিংস অবস্থা তৈরির আশঙ্কা দেখছেন কিনা? আপনাকে ধন্যবাদ। দেখুন, জনাব আজিজুল বারী হেলাল যে বক্তব্য দিয়েছেন সেটি কিন্তু উনি সত্যতা পুরোপুরি বলেননি। আমরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে বিশ্বাস করি বিএনপির অবশ্যই অধিকার আছে তারা তাদের মতো আন্দোলন করার, কিন্তু সেই আন্দোলন যদি 2013-14-15 সালের মতো অবস্থায় যায়, যখন আমরা দেখেছি অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি ঘোষণার নামে এই দেশে 167 জন মানব সন্তানকে হত্যা করা হয়েছিল আগুনে পুড়িয়ে, ইভেন কি আপনার অবৈধ গবাদি পশু ট্রাকে পেট্রোল বোমা হামলা চালিয়ে তাদেরকেও পুড়িয়ে অঙ্গার করা হয়েছিল, হাজার হাজার সরকারি বেসরকারি গাড়ি সম্পত্তি ধ্বংস করা হয়েছিল। আমাদের দল থেকে যেটা বলা হচ্ছে, বিএনপি যদি আন্দোলন করে করুক, কিন্তু আন্দোলনের নামে যদি এই ধরনের কোনো সংঘাত সৃষ্টি করতে চাই, অরাজকতা সৃষ্টি করতে চাই, সেখানে অবশ্যই একটি রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ চুপ করে বসে থাকতে পারে না। আর যেমনটি কারণ এই এরকম অজস্র উদাহরণ বিএনপি রয়েছে, যেমন বিএনপি 7টি বা 8টি মহাসমাবেশ করেছে বিভাগীয়ভাবে,
সেখানে কিন্তু যেহেতু কোনো ধরনের সহিংসতা হয়নি, সেখানেও কিন্তু আওয়ামী লীগ অথবা পুলিশ তাদের দিকে উঁকি মেরেও তাকায়নি, যে কারণে আমরা দেখেছি বিএনপির বিভিন্ন মহাসমাবেশগুলোতে তারা পাঠি বিছিয়ে চাঁদের জ্যোৎস্না দেখতে দেখতে ওরা মহাসমাবেশ করেছে এবং সেখানে খিচুড়ি রান্নার উৎসব তারা করেছে, কিন্তু কেউ উঁকি মেরেও তাকায়নি। তো এখন জনাব আজিজুল বারী যে হেরাল যে বক্তব্যটি বলছেন যে আমাদের দলের শীর্ষ পর্যায় থেকে বলা হচ্ছে হাত কেটে ফেলা হবে অথবা তাদের রুখে দেওয়া হবে, ডেফিনেটলি সেটা শুধু তখনই যখন আপনারা দেশটাকে একটা অরাজক পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা করবেন তখন। অন দ্য আদার হ্যান্ড যদি সেটা নিয়মতান্ত্রিক আন্দোলন হয়, সে আন্দোলনে যদি মানুষ আপনাদের সাথে থাকে আমাদের বলার কিছু নেই। তবে আইজবালি হেরার আরেকটি বক্তব্য সঠিক দেননি, তিনি যেমনটি বলেছেন যে আওয়ামী লীগের একটি সমাবেশের লোকজন ছিল না। আমি সমাবেশের কথা যদি বলি তাহলে বিএনপির মহাসমাবেশগুলো বিভাগীয় সাথে যদি আপনি আমি শুধু ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনের কথা যদি তুলনা করি, তাহলে আপনাদের মিডিয়াতে যে ছবি আসছে, মিডিয়াতে যে রিপোর্ট এসছে, বিএনপির অনেক বিভাগীয় সমাবেশ হচ্ছে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনের উপস্থিতি তার চেয়ে অনেক বেশি ছিল। আর চট্টগ্রাম এবং কক্সবাজারে আওয়ামী লীগের মাননীয় সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার উপস্থিতিতে যে সমাবেশ হয়েছে সেগুলো তো উল্লেখ করার দরকারই নেই, কারণ আমি মনে করি যে চট্টগ্রামের যে সমাবেশ সেটা কিন্তু আগামী 40-50 বছর এরকম সমাবেশ আর কেউ কোনোদিন করতে পারবে কি না, এটা চট্টগ্রামের মানুষ যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে উত্তর দিবে। জনাব আজিজ বারী হেরার গাইবান্ধার নির্বাচন নিয়ে যেটি বলতে চাইলেন যে মানুষের আমাদের প্রতি ভোট দানে আগ্রহী নেই, এটা কিন্তু আমি তার সাথে একমত হতে পারছি না। এই কারণে গাইবান্ধায় আপনি জানেন যে বর্তমান সময়ে গত 3-4 দিন যাবৎ বাংলাদেশে প্রচণ্ড একটা শৈত্য প্রবাহ চলছে এবং সেখানে আপনার মানে শীতের অবস্থা তো কাহিল যে সেখানে অনেক নিচে নেমে এসেছে আপনার আমাদের আবহাওয়ার অবস্থা। তো সেই জায়গায় আপনি যদি একটু আগে যান, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে যান, সেখানে বিএনপি পার্টিসিপেট করেনি, কিন্তু সেখানে আমরা দেখেছি 67% মানুষ ভোট দিয়েছে। আমিনুল ইসলাম, আপনার কথা ধরেই আমি আরেকটু আজিজুল বারী হেলালের কাছে আসতে চাই, আমার কাছে খুবই কম সময় রয়েছে। এই যে গাইবান্ধা 5 আসনের নির্বাচনকে ছেড়ে অন্যান্য বিগত যে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো দেখেছি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং সাধারণ মানুষও কিন্তু অংশগ্রহণ করেছে, রংপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনগুলোর কথা যদি বলি, সেসব চিন্তা করে আসলে সাধারণ মানুষ কার দিকে আছে সেটা নিশ্চয়ই নির্বাচনে গেলে বোঝা যাবে। তবে তার আগেই সরকার পতনের যে আন্দোলনের কথা আপনারা বলছেন যে গণ অভ্যুত্থান হবে, সেই গণ অভ্যুত্থানটি কেমন সেটি আমি জানতে চাচ্ছিলাম। 2014-তেও কিন্তু আমরা দেখেছি বিএনপির আন্দোলনের নামে যেই ধরনের গণ আন্দোলন তারা ডাক দিয়েছিল, তার ফলাফল কি হয়েছে সেটি নিশ্চয়ই দেখেছে, তবে সেরকমই কিছু কিনা নাকি ভিন্ন রকমভাবে চিন্তা করছেন আপনারা? রাজনীতি কিন্তু কোনো থিওরি মেনে রাজনীতি চলে না। আপনি 69-এর গণ অভ্যুত্থান যদি অধ্যয়ন করেন তাহলে দেখেছেন, আবার 90-এর গণ অভ্যুত্থান যদি অধ্যয়ন করেন তাহলেও দেখেছেন। 90 সালে যে আন্দোলন হয়েছিল তার থেকে বেশি আন্দোলন 88-87 হয়েছিল, কিন্তু 90 সালে কিন্তু অভ্যুত্থানটি গণ অভ্যুত্থানটি সংগঠিত হয়েছিলেন। আর আপনি যেটা বলছেন যে আপনার সিটি কর্পোরেশন নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে, এই কথা তো ঠিক না। আপনার রংপুর সিটি কর্পোরেশনের যে নির্বাচিত মেয়র সেই তো বলেছে যে এই ইভিএমে ভোট দেওয়া সম্ভব না এবং এই ইভিএম এর বিপক্ষে বলেছে। আপনি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আপনি জানেন যে নির্বাচন কমিশনার একজন এমপিকে সে এলাকা থেকে আপনার সরাতে পারেনি, এবং আপনি দেখেন আমিন ভাই কিছুক্ষণ আগে বললেন যে আমরা যদি আন্দোলনে সহিংসতা করি তাহলে তাহারা এবং পুলিশ বাহিনী বসে থাকবে না, তার মানে আওয়ামী লীগ এবং পুলিশ বাহিনী একাকার হয়ে গেল, এটা কি নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড হলো? আর নির্বাচনে যদি কোনো সহিংসতা হয়েই থাকে তা দেখার দায়িত্ব তো নির্বাচন কমিশনের, সেই দায়িত্ব তো আওয়ামী লীগের না। আজকে আওয়ামী লীগ আপনার রাষ্ট্র, সরকার, কোয়ার্সিভ ফোর্স সবগুলো একাকার করে নিচ্ছে, এই জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকছে না। এই জন্যই তো আজকে শুধু বিএনপি না সারা মানুষই বলছে যে একটি গণ অভ্যুত্থানের প্রয়োজন। এখন এই গণ অভ্যুত্থানের ক্যারেক্টারটা কেমন হবে এটা আপনাকে যদি, আমি তো আপনার ভবিষ্যৎ বক্তা না যে কি কেমন ক্যারেক্টার হবে, এই ক্যারেক্টারকে হলে আপনার গণ অভ্যুত্থান যেগুলো বাংলাদেশে হয়েছে 69 এবং 90-এ সেই আলোকে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে মানুষ যখন নেমে এসছে মাঠে, সুতরাং মানুষ নেমে এসছে এই সরকারকে নো কনফিডেন্স জানানোর জন্য। সুতরাং এই সরকার যদি আবারও পিছনের দরজা দিয়ে জনগণের ভোট ছাড়া ক্ষমতায় আসতে চায় তাহলে অবশ্যই জনগণ এবার আপনার আবারও 90-এর মতো 69-এর মতো মাঠে নেমে এসে আপনার প্রতিবাদ করবে। তখন কিন্তু আপনার এই যে এখন আপনি বিএনপি আন্দোলনকে যেভাবে
ল এনফোর্সিং এজেন্সিজ দিয়ে বন্ধ করাচ্ছেন, হয়রানি করছেন, আমাদের নেতাকর্মীদের বাসায় থাকতে দিচ্ছেন না, গায়াবী মামলা দিচ্ছেন, মিথ্যা মামলা দিচ্ছেন, মামলায় জামিন পাওয়ার পরে আবার সেই জামিন বাতিল করছেন, সব একাকার করে ফেলেছেন। কিন্তু মনে রাখবেন যে যে জনরোষ সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের প্রতি, যে অনাস্থা সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের প্রতি এবং সরকারের প্রতি, সে অনাস্থার থেকে কিন্তু বর্তমান সরকার কখনোই আপনার নিস্তার পেতে পারে না। কারণ মানুষ নিশ্চয়ই এই বিষয়ে একটু আমিনুল ইসলামের কাছে আসতে চাই। আমিনুল ইসলাম, এই বিষয়ে আপনি যদি কিছু বলেন। দেখুন, আমি খুব স্পষ্ট করে বলেছি, জনাব আজিজুল বারি হেলাল সহ বিএনপি নেতাদের দাবি অনুযায়ী যদি মানুষ রাস্তায় নামে, অবশ্যই সেটা ঠেকানোর কোনো ক্ষমতা কারো নেই। এটা পৃথিবীর দেশে দেশে গণতান্ত্রিক আন্দোলনে প্রমাণিত হয়েছে। কিন্তু মানুষ রাস্তায় নেমে আসা অথবা আপনার ব্যাপক অরাজকতা সৃষ্টি করে, মানুষের মধ্যে ভীতির সঞ্চার করা, মানুষকে জিম্মি করা, পার্থক্যটা আকাশ আর পাতাল। বিএনপির অতীত আন্দোলন বা অতীত ইতিহাস বিশ্লেষণ করলে আমরা পরেরটাই দেখতে পাই। এবং জনাব আজিজুল বারী হেলাল আরেকটি আমার বক্তব্যকে মিসলিড করছেন, সেটি হচ্ছে কি, আমি কিন্তু বলিনি যে নির্বাচনে অরাজকতা হলে, আমি বলেছি রাজনীতিতে আন্দোলনের নামে যদি অরাজকতা করা হয় তাহলে সেখানে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে থাকবে, তাদের দায়িত্ব পালন করবে। পাশাপাশি আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে দেশের মানুষকে এই অরাজকতার বিরুদ্ধে সজাগ করাও কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করি। এবং আমিনুল ইসলাম আলমী, আমিন, আমাদের সময় শেষ হয়ে এসেছে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজিজুল বারী হেলাল, আপনাকেও ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।